দেশের মানুষের ক্ষমতায়নে প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ মাধ্যম আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল ইন্ডিয়া অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফলে যুব সম্প্রদায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার চব্বিশ অনুষ্ঠানে একথা জানান কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার দাবি অদূর ভবিষ্যতে ভারত এক ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হবে ১৯ জুলাই দিল্লিতে আয়োজন করা হয়েছিল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগ বিভাগের মুখ্য সচিব এবং এই খাতের অনেক শিল্পপতিরাও ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের থিম চালু করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই অনুষ্ঠানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান গত এক দশক ধরেই লক্ষ্যে পদক্ষেপ করছে ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া অভিযানের অংশ হিসেবে বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে প্রতিযোগিতা করার মতো জায়গায় পৌঁছেছে ভারত আগামী দিনে প্রযুক্তি ক্ষেত্রে ভারত নেতা হয়ে উঠতে পারেও বলে আশা প্রকাশ করেছেন তিনি তিনি আরও জানান এর জন্য নতুন নীতি তৈরি করা হচ্ছে শিগগিরই ভারতে ব্যাপকভাবে ফাইভ জি পরিষেবা পাওয়া যাবে এছাড়া অন্যান্য দেশেও ফাইভ জি নেটওয়ার্ক রপ্তানি করতে চলেছে ভারত এর পাশাপাশি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন প্রযুক্তি ক্ষেত্রে আজ তরুণরা খুব ভালো কাজ করছে আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে প্রযুক্তির ব্যবহার যোগাযোগ ও প্রযুক্তির ক্ষেত্রে অনেক তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে যোগাযোগ ও নেটওয়ার্ক সম্পর্কিত শিক্ষার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল তার কথায় আগামী দিনে টেলিযোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে নতুন সংস্কারও আনা হবে বলে জানান তিনি